পুলিশের তৎপরতায় গতকাল রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের কলহা এলাকা থেকে এক গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 10 কেজি গাঁজা। ধৃত যুবকের নাম সুমন দাস। ধৃত যুবকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারুডাঙ্গা গ্রামে। পুলিশ সূত্রে খবর, ওই গাঁজা পাচারকারী যুবককে শুক্রবার মালদা কোর্টে তোলা হবে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কলহা গ্রামে হানা দেয়। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয়ে দেখে ওই যুবক টোটো করে একটি বস্তা নিয়ে যাচ্ছিল। সেখানে ওই যুবককে পাকড়াও করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় 10 কেজি গাঁজা। এত পরিমাণ গাঁজা নিয়ে ওই যুবক কোথায় যাচ্ছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা। পুলিশের তৎপরতায় গতকাল রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের কলহা এলাকা থেকে এক গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 10 কেজি গাঁজা। ধৃত যুবকের নাম সুমন দাস। ধৃত যুবকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারুডাঙ্গা গ্রামে। পুলিশ সূত্রে খবর, ওই গাঁজা পাচারকারী যুবককে শুক্রবার মালদা কোর্টে তোলা হবে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কলহা গ্রামে হানা দেয়। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয়ে দেখে ওই যুবক টোটো করে একটি বস্তা নিয়ে যাচ্ছিল। সেখানে ওই যুবককে পাকড়াও করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় 10 কেজি গাঁজা। এত পরিমাণ গাঁজা নিয়ে ওই যুবক কোথায় যাচ্ছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা।